আমরা যেখানে বাস করি সেই পৃথিবী পৃষ্ঠের ওপরে বেষ্টন করে থাকা আবরণই হলো বায়ুমণ্ডল, যা মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর গায়ে চাদরের মতো জড়িয়ে থাকে। পৃথিবীতে জীবের বেঁচে থাকার জন্য যেমন বায়ুমণ্ডলের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গুরুত্বপূর্ণ, তেমনি বায়ুমণ্ডল সহ পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষার্থে অন্যান্য উপাদানগুলির সঠিক মাত্রা থাকা বাঞ্ছনীয়। আর আবহমান কাল ধরে মহাকাশে বিজ্ঞানীরা সেই সৃষ্টিকর্তার রহস্যে মোড়া বায়ুমণ্ডলের স্তর নিয়ে চিরন্তন গবেষণা করে চলেছেন। আমরা এখানে সেটা নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো বায়ুমণ্ডলের সাধারণ ধারণা, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ওজোন স্তর, বায়ুমণ্ডলের উষ্ণতা, বায়ু চাপ ও বায়ু প্রবাহ, অধঃক্ষেপণ, বিভিন্ন প্রকার জলবায়ু অঞ্চলের সাধারণ বর্ণনা। আজকের ভিডিওটা মূলত বায়ুমণ্ডলের সাধারণ ধারণা এই অংশটা নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। আজকের বিষয় বায়ুমণ্ডলের ধারণা। বায়ুমণ্ডল কাকে বলে? না, আমাদের ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বে বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণ যা পৃথিবীকে বেষ্টন করে রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে। এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 450 কোটি বছর পূর্বে। তাহলে এই সময়কালটা কিন্তু একটু মাথার মধ্যে রাখতে হবে, যে আমাদের এই পৃথিবীর বায়ুমণ্ডল যা অন্য গ্রহের থেকে আলাদা, সেই বায়ুমণ্ডল তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 450 কোটি বছর পূর্বে। বায়ুমণ্ডল সম্পর্কে আরও একটা ফ্যাক্ট আমাদের খুব মাথায় রাখতে হবে, সেটা হলো ভূপৃষ্ঠ থেকে ওপরে 10,000 কিলোমিটার ব্যাপী বিস্তৃত বায়ুমণ্ডলের 97% অবস্থান করছে ভূপৃষ্ঠ থেকে 28 থেকে 30 কিলোমিটারের মধ্যে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বায়ুমণ্ডল সম্পর্কে। আমরা যখন বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস করব সেখানে কিন্তু এই বিষয়টা জানাবো। আর শেষ অংশ দেখো যেটা বলছে, বায়ুমণ্ডল হলো একটি যৌগিক যান্ত্রিক মিশ্রণ। ঠিক আছে, ভালো করে এই বায়ুমণ্ডল সম্পর্কিত তিনটি যে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এটা কিন্তু একটু জেনে রাখা দরকার। আমরা পরের অংশতে চলে যাচ্ছি, বায়ুমণ্ডলের উপাদান। আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল তিনটে প্রধান উপাদানের সমন্বয়ে তৈরি। কারণ বায়ুমণ্ডলের মধ্যে গেলে এই তিনটে প্রধান উপাদানেরই প্রাধান্য দেখা যাবে। কি সেই উপাদান? একটা হচ্ছে গ্যাসীয় উপাদান, দ্বিতীয় জলীয় বাষ্প এবং তৃতীয় ধূলিকণা। এবার আমরা এই প্রতিটা বিষয় থেকে গুরুত্বপূর্ণ যে অংশগুলো এগুলো একটুখানি দেখে নেব। প্রথমে দেখো গ্যাসীয় উপাদান। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান বৈশিষ্ট্য এই গ্যাসীয় উপাদান, এবং অন্য গ্রহের বায়ুমণ্ডলের থেকে আলাদাও করেছে বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাসীয় উপাদানের আনুপাতিক অবস্থান। দেখো আমাদের বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন, যার পার্সেন্টেজ 78.084%, দ্বিতীয় অক্সিজেন। এই দুটো গ্যাস মিলে, অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেন, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে দেখো অ্যারাউন্ড 99%, প্রায় 99% এই দুটো গ্যাস মিলেই কিন্তু বায়ুমণ্ডলে অবস্থান করছে। এই দুটো পার্সেন্টেজ ভীষণ গুরুত্বপূর্ণ, নাইট্রোজেনের 78.084% এবং অক্সিজেনের 20.946%। নাইট্রোজেন
বেশি পরিমাণে থাকলেও এটা কিন্তু বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় অবস্থায় আছে। এটা আমরা জীবনবিজ্ঞান পড়ার সময় পড়েছি। বিভিন্ন নাইট্রোজেন সংগ্রহ করতে পারে এমন বিভিন্ন ব্যাকটেরিয়া বাতাসে উপস্থিত নাইট্রোজেনকে নিজেদের শরীরের মধ্যে নিয়ে নেয় এবং আমাদের কৃষিকাজের সহায়তাতে কাজে লাগায়। ওকে, এই দুটো প্রধান বায়ুমণ্ডলের গ্যাস ছাড়াও আর যে সমস্ত গ্যাসগুলো আছে এগুলো বেশিরভাগই কিন্তু পরিমাণে খুব কম। যেমন ধরো আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, হিলিয়াম, হাইড্রোজেন, ক্রিপ্টন, জেনন, মিথেন, ওজন। আমি দেখো এইগুলোর পার্সেন্টেজ কিন্তু লিখিনি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ দেখো আর্গন 0.934%। কেন? দেখো এটা থেকে প্রশ্ন আসে যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোন গ্যাস বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে আছে, উত্তর হবে আর্গন। এটা একটা এসএকিউ প্রশ্ন আছে। কার্বন ডাইঅক্সাইড, এর পার্সেন্টেজটা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, 0.033%। ঠিক আছে, এগুলো ব্যতীত দেখো আর একটা নাম আমি এখানে লিখেছি, সেটা হচ্ছে ওজন। মানে ওজন বানানটা একটু ভুল আছে, ওজন হবে। ওজন, এই ওজনের পার্সেন্টেজটা দেখো কতটা বায়ুমণ্ডলে কম, 0.00006%। এত অল্প পরিমাণে থাকা সত্ত্বেও ওজনের গুরুত্ব আমাদের বায়ুমণ্ডলে যে কতটা, এটা যত আমরা এই অধ্যায়ের ভিতরে প্রবেশ করব তত বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এই বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলো থেকে যে কতগুলো বিষয় পড়বো সেটা হচ্ছে নাইট্রোজেনের পার্সেন্টেজ কত, অথবা কোন গ্যাস বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে আছে, অক্সিজেনের পার্সেন্টেজ কত, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে আছে এবং তার পার্সেন্টেজ কত, আর্গন, কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ কত, আর ওজনের পার্সেন্টেজটা আমাদের ম্যাটার করে না, ওজনের পার্সেন্টেজটা জাস্ট তোমাদের নলেজের জন্য জানিয়ে রাখলাম। আর দেখো এই দুটো গ্যাস মিলেছিল 99%, আর বাকিগুলো মিলে তৈরি হচ্ছে 1%। তাহলে টোটাল 100% গ্যাসীয় উপাদানটা কভার করা হলো। ওকে, আমরা এবার দেখো পরের অংশে যাচ্ছি। পরের গুরুত্বপূর্ণ উপাদান জলীয় বাষ্প। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের অন্যতম একটি প্রধান উপাদান। জলীয় বাষ্পর মধ্যে দেখো জলের জলীয় অবস্থাকে সাধারণত আমরা জলীয় বাষ্প বলি। আমাদের বায়ুমণ্ডলের মধ্যে যে জলীয় বাষ্প আছে তার 90% জলীয় বাষ্প ভূপৃষ্ঠ থেকে 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে উপস্থিত থাকে। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং তথ্য যে 90% থাকে ভূপৃষ্ঠ থেকে 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে। ক্রান্তীয় অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ 5% এবং মেরু অঞ্চলে 0.00065%। এটা একটা ব্যাপার যে আমাদের পৃথিবীর যে ক্রান্তীয় অঞ্চল সেখানে তাপমাত্রা বেশি থাকার কারণে কি হয় না, জলীয় বাষ্পের পরিমাণটা থাকে বেশি, আবার মেরু অঞ্চলে তাপমাত্রা কম থাকার কারণে জলীয় বাষ্পের পরিমাণ থাকে কম। জলীয় বাষ্পের আরও দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে দুটো উল্লেখ করতেই হবে, সেটা হচ্ছে আমাদের পৃথিবীতে সমস্ত ধরনের অধঃক্ষেপণ, সে বৃষ্টিপাত হোক, তুষারপাত হোক, হোয়াট এভার, যাই হোক না কেন, সমস্ত ধরনের অধঃক্ষেপণ এবং ঘনীভবনের মূল উৎস জলীয় বাষ্প। এবং আর একটা গুরুত্বপূর্ণ অংশ দেখো যেটা শেষ আমি লিখেছি, সেটা যে তাপ শোষণ করার ক্ষমতা। জলীয় বাষ্প সম্পর্কে একটা খুব সাধারণ অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের থাকে, সেটা হচ্ছে দেখবে যে বর্ষাকালে যখন বৃষ্টিপাত ন্যাচারালি বেশি হয় সেই সময়টা করে কি হয় না, জলীয় বাষ্প থাকার কারণে একটা ভ্যাপসা, একটা আর্দ্রতা, একটা ভ্যাপসা গরম আমাদের চারপাশে বিরাজ করে। তার কারণ হচ্ছে জলীয় বাষ্প কি করে না, সূর্যের যে প্রতিফলিত রশ্মি অর্থাৎ যেটা ভূপৃষ্ঠে আসার পর ফিরে যাচ্ছে সেটাকে কিছু জলীয় বাষ্প কী করে, অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়। ফলে কি হয় না, আমাদের বায়ুমণ্ডলটা উত্তপ্ত হয়ে যায় জলীয় বাষ্পের উপস্থিতির কারণে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জলীয় বাষ্প সম্পর্কে বৈশিষ্ট্য। যদি আমরা জলীয় বাষ্পের গুরুত্ব বলি তাহলে কি বলতে পারি, জলীয় বাষ্পের ফলে মেঘ তৈরি হতে পারে, বৃষ্টিপাত হয়, উষ্ণতার বণ্টন হয়, অস্থির বায়ুমণ্ডল অর্থাৎ আনস্টেবল অ্যাটমসফিয়ার অর্থাৎ অ্যাটমসফিয়ারিক যে ফিনোমিনাগুলো, আবহিক যে গোলযোগ, এগুলো জলীয় বাষ্পের দ্বারা হতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু জলীয় বাষ্পের জন্য হতে পারে।
এছাড়া দেখো জলীয় বাষ্প সম্পর্কে একটা কি ফ্যাক্ট আমি এখানে লিখেছি কি না, বলছে আমাদের বায়ুমণ্ডলের সমস্ত জলীয় বাষ্প যদি ঘনীভূত হয়ে যায় এবং অধঃক্ষেপণ হিসাবে ঝরে পড়ে, তবে সমগ্র পৃথিবী 1 ইঞ্চি জলের তলায় চলে যাবে। কি অদ্ভুত কথা ভাবো, যে যা জলীয় বাষ্প আছে তা যদি ঘনীভূত হয়ে এক এ টাইম অধঃক্ষেপণ রূপে আমাদের পৃথিবী পৃষ্ঠে ঝরে পড়ে, তাহলে সমগ্র পৃথিবীটা 1 ইঞ্চি জলের তলায় চলে যাবে। মানে কত পরিমাণ জলীয় বাষ্প আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে আছে একবার জাস্ট ভেবে দেখো। আমরা দ্বিতীয় অংশে চলে যাব, ধূলিকণা। খুব গুরুত্বপূর্ণ একটা বায়ুমণ্ডলের উপাদান যেটাকে আমরা ধূলিকণা বলছি। ধূলিকণা সম্পর্কে আমি একটা খুব সাধারণ অভিজ্ঞতার কথা বলছি, প্রত্যেকেরই হয়েছে দেখবো। আমরা ছোটবেলাতে রাতের বেলা কোথাও বেরুলে হাতে টর্চটা একটু অন্ধকারে মারতাম, দেখবে এই টর্চটা মারার পর চারপাশের অবস্থাটা দেখবে টর্চের সঙ্গে কত অজস্র সূক্ষ্মাতিসূক্ষ্ম ধূলিকণা ঘুরে বেড়াচ্ছে, যেটা আমরা সাধারণত টর্চের আলোতে দেখতে পাই, এইগুলো হচ্ছে ধূলিকণা। এখন এই যে ধূলিকণা, এই ধূলিকণা আমরা কোনগুলোকে বলবো না, ধূলিকণা আমরা তখনই তাকে বলবো যখন কোনো ধুলোর ব্যাস হবে 0.0, আমি এটা আমি লিখে দিচ্ছি বুঝতে পারবে, 0.002 থেকে 0.005 মিমি, ঠিক আছে, তখন তাকে আমরা ধূলিকণা বলতে পারি। এই ধূলিকণাকে ইংরেজিতে বলে অ্যারোসল, যার অ্যারো কথার অর্থ বায়ু এবং সল কথার অর্থ কণা। এক কথায় বলতে পারি বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম ধূলিকণাকে অ্যারোসল বলা হয়। তো এখন এই যে বাতাসের যে ধূলিকণা, বায়ুমণ্ডলের যে ধূলিকণা, এগুলো আসে কোথা থেকে? না, ন্যাচারালি এগুলোর উৎসের কোনো অভাব হয় না, না কলকারখানার ধোঁয়া, পোড়া কয়লার ছাই, লবণ কণা প্রভৃতি ধূলিকণার উৎস। এছাড়া আর কোথা থেকে ধূলিকণা আসতে পারে? না আমাদের প্রাকৃতিকভাবে যখন আগ্নেয়গিরি থেকে অগ্নুদ্গম হয় সেখান থেকে যে ছাই ভস্য বেরিয়ে আসে এখান থেকে আসতে পারে। এছাড়া যদি ধরো কখনো কোনো জায়গা থেকে উল্কাপাত হয় এই অংশ থেকে আসতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রাকৃতিক এবং কৃত্রিম এই দুটো উৎসের মেলবন্ধনে ধূলিকণা তৈরি হয়, ঠিক আছে। এখন এই যে ধূলিকণা, এই ধূলিকণাটার গুরুত্ব কি? ধূলিকণার গুরুত্বের মধ্যে সব থেকে প্রধান যে গুরুত্ব, দেখো আমি সেফ পয়েন্টটা দিচ্ছি, যেটা যে আমরা ক্লাস 8 পড়েছি, আবার ক্লাস 10 পড়বো অধঃক্ষেপণ, সেখানে কিভাবে জলীয় বাষ্প ঘনীভূত হচ্ছে, তা থেকে মেঘ তৈরি হচ্ছে, সেই মেঘ কিভাবে অধঃক্ষেপণ রূপে ঝরে পড়ছে, টোটাল প্রসেসটা আমরা এই অধ্যায়টি শেষে পড়ব। তো এই যে আমাদের পৃথিবীতে এই যে সমগ্র অধঃক্ষেপণ প্রক্রিয়াটা, আগে ঘনীভূত হবে, তারপরে মেঘ তৈরি হবে, এই যে প্রসেসটা, এটা কিন্তু তৈরি হয় বা এটা কিন্তু সম্ভব হয় বাতাসে ভাসমান ধূলিকণার জন্যই। আর কি হতে পারে? না আকাশের যে নীল রং, আমরা যে আকাশটাকে নীল আকাশ বলে চিনি, সেই নীল রং, এটা কিন্তু কি না অ্যারোসলের কারণে সম্ভব হয়। আর একটা হচ্ছে কি, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় হালকা যে আমাদের দিগন্তের যে লাল আলো ছটা, ঠিক আছে, এই লাল আলো ছটাও কিন্তু কিসের কারণে হয়ে থাকে? ধূলিকণার কারণে হয়ে থাকে। আমরা 9 পড়েছি যে অস্তগামী এবং উদিত সূর্যের আলো ছটা বাতাসে ভাসমান ধূলিকণাতে পড়ে এবং সেটা আমরা দৃষ্টি করি, আমরা সেটা দেখি, এবং তার জন্য সূর্য উদয়ের আগে এবং অস্ত যাওয়ার পরে অনেকটা সময় পর্যন্ত আমরা সূর্যের আলোর অনুভব করতে পারি, দেখতে পারি, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু ধূলিকণার জন্য হয়ে থাকে। এছাড়া আর কি হয় ধূলিকণাতে? ধূলিকণার পরে ধোঁয়াশা তৈরি হয়। এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে গত শীতে, মানে যে শীতটা আমরা ক্রস করে এলাম 2019 and 2020 প্রথমের দিকে, তো এই সময় দেখবে ভারতের কতকগুলো বড় শহরে, স্পেশালি যদি আমি দিল্লির কথা বলি, এখানে কিন্তু একটা ধোঁয়াশা বা স্মোক যেটাকে বলি, সেটার একটা কিন্তু বিরাট বড় সমস্যা তৈরি হয়েছিল। তো এখন এই যে ধোঁয়াশা, এটা কিন্তু ধূলিকণার ফলে হয়ে থাকে। অ্যাকচুয়ালি ধোঁয়াশা কি আমরা পরে পড়বো, যেটাতে ধূলিকণা, ধোঁয়া
এবং কুয়াশার সঙ্গে সূর্যের আলোক রাসায়নিক বিক্রিয়ায় তৈরি একটা বিপর্যয়কে আমরা ধোঁয়াশা বলি। যত ধূলিকণার পরিমাণ বাড়বে, অ্যারোসলের পরিমাণ বাড়বে, তত কিন্তু আমাদের দৃষ্টিমানতা, ভিজিবিলিটি লেভেল, এটা কিন্তু কমে যায়। এই যে লকডাউন মোড চলছে, গাড়ি ঘোড়া কম চলছে, কলকারখানা কম চলছে, এর ফলে আমি এই কয়েকদিন আগে একটা নিউজে পড়লাম যে শিবালিক পর্বতমালা, যেটা পাঞ্জাবে পাঞ্জাব থেকে দেখা যেত না, এটা কিন্তু এখন দেখা যাচ্ছে। জাস্ট ইমাজিন, পাঞ্জাব থেকে তোমার হচ্ছে শিবালিক পর্বতমালা দেখা যাচ্ছে, তার মানে দৃষ্টিমানতা কতটা বেড়ে গেছে ভাবো। কারণ ধূলিকণা কিন্তু দৃষ্টিমানতা বা ভিজিবিলিটি লেভেলটা নামিয়ে দেয়। ওকে, তাহলে এখানে আর একটা ধূলিকণার গুরুত্ব পড়লাম যে ধোঁয়াশা সৃষ্টি হয়, ঠিক আছে? এটা যদি আমরা পরে পড়বো তবে একবার লিখে দিলাম, ধোঁয়াশা সৃষ্টি হয়, ঠিক আছে? আর একটা দেখো কি ফ্যাক্ট আমি এখানে বলেছি, যেটা হচ্ছে বায়ুমণ্ডলের কিছু উপাদান রয়েছে যেগুলোকে আমরা ন্যাচারালি স্থায়ী উপাদান বলি, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলোর তেমন খুব একটা বেশি পরিবর্তন হয় না, এগুলোকে বলা হয় বায়ুমণ্ডলের স্থায়ী উপাদান। আর একটা হচ্ছে এটা কার্বন ডাইঅক্সাইডটা এখানে হতো না, আমি এটা ভুল করে লিখেছিলাম। পরেরটা দেখো কার্বন ডাইঅক্সাইড, ধূলিকণা, জলীয় বাষ্প, এগুলো হচ্ছে চেঞ্জেবল। ন্যাচারালি চেঞ্জ তো হবেই এগুলো, কারণ বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে বায়ুমণ্ডলের এই উপাদানগুলো পরিবর্তন হতে পারে। যেমন আমি মাত্র বললাম, কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তন হতে পারে, ধূলিকণার পরিবর্তন হতে পারে, তা ঋতু অনুসারে জলীয় বাষ্পের পরিবর্তন হতে পারে, ঠিক আছে? আরেকটা বিষয় এখান থেকে আসে, যেটা হচ্ছে ধূলিকণাগুলোকে একটা নামে ডাকা হয়, যেটা হচ্ছে SPM, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, ঠিক আছে? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ওকে, এই পর্যন্ত তাহলে আজকে আমাদের অংশটা থাকলো। পরের অংশ আমরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাস পড়বো।